পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার্সের নাম পরিবর্তন হয়ে হতে চলেছে জুনিয়র হোমগার্ড। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গাজল নিউটাউন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব সিভিক ভলেন্টিয়ার্সের নাম পরিবর্তন নিয়ে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ মাধ্যম এবেলার প্রতিবেদন অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার্সের নাম পরিবর্তন হতে চলেছে, যা এ নিয়ে দুবার। 2013 সালে রাজ্য সরকার যখন 1,25,000 ছেলে মেয়েকে পুলিশের সহযোগী হিসেবে নিয়োগ করে, তখন তাদের নাম ছিল সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স। পরবর্তীতে 2015 সালে সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স নাম পরিবর্তন হয়ে হয় সিভিক ভলেন্টিয়ার, কিন্তু সে নামও আবার পরিবর্তন হতে চলেছে। রাজ্য পুলিশের প্রস্তাব অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারের নাম করা হোক জুনিয়র হোমগার্ড। কারণ হিসেবে বলা হয়েছে উৎসব, জনশাসন, দুর্যোগ মোকাবিলা, মেলা, খেলায় কাজে লাগাতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু বর্তমানে দৈনন্দিন আইন শৃঙ্খলা রক্ষার কাজেও সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হচ্ছে, যা হোমগার্ডের কাজের সমতুল্য। সে কথা মাথায় রেখেই নাম বদলের প্রস্তাব দিয়েছে পুলিশ। প্রথমে সিভিক ভলেন্টিয়ারদের দৈনিক হিসেবে 141.85 টাকা দেওয়া হতো, যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় 5,500 টাকায়। গত মে মাসে মুখ্যমন্ত্রী বেতন বাড়িয়ে 8,000 টাকা করার কথা ঘোষণা করেন। সিভিক ভলেন্টিয়ার নাম পরিবর্তন হলেও এর প্রভাবে বেতনে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নবান্নের এক কর্তা।